Living Bengal Weekly Past কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ নিশান MBBS বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার সকালে প্রায় 7.5 মাস পর বাংলায় চালু হলো লোকাল ট্রেন পরিষেবা বিস্তারিত বিজ্ঞাপনের পর শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কাছে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ 03-210-255-046 জিম ঘর বন্ধ প্রেমের ব্যর্থ বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা করোনার জন্য চলতি বছরের মার্চের শেষ ভাগে বাকি গণপরিবহনের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছিল ট্রেন পরিষেবাও তারপর দীর্ঘদিন পেরিয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা চিন্তা করে কিছু স্পেশাল ট্রেন চালানো হয়েছে তবে সকলের মনেই প্রশ্ন ছিল লোকাল ট্রেনের চাকা গড়াবে কবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বুধবার সকালে প্রায় 7.5 মাস পর বাংলায় চালু হলো লোকাল ট্রেন পরিষেবা বুধবার সকাল থেকে হাওড়া ও শিয়ালদা স্টেশনে টিকিট কাউন্টারে দেখা গিয়েছে যাত্রীদের লম্বা লাইন যদিও অন্যান্য স্টেশনগুলি তুলনামূলক ফাঁকাই ছিল হাওড়া বা শিয়ালদাহগামী সকালের ট্রেনেও যে খুব বেশি ভিড় নজরে পড়েছে তেমনটা নয় নিয়ম মেনে প্রত্যেক যাত্রী ব্যবহার করেছেন মাস্ক পালন করছেন সামাজিক দূরত্ব প্রত্যেক যাত্রীকে থার্মাল স্ক্রিনিং এর পরেই স্টেশনে প্রবেশ করানো হচ্ছে ট্রেন ঢুকলে স্যানিটাইজ করা হচ্ছে গোটা স্টেশন চত্বর পরিস্থিতি আয়ত্তে রাখতে প্রতি স্টেশনেই রয়েছে আরপিএফ জিআরপি ঘিরে দেওয়া হয়েছে স্টেশনের প্রবেশ ও বাহির পথ যাতে কোনোভাবে জমায়েত হতে না পারে আমি বলি আমার সঙ্গে স্টেশনে আছে না স্টেশনে আছে আর কর্তারা আছে যেরকম অ্যারেঞ্জমেন্ট এখন হয়েছে খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমার সবাই সিটিজেন্স খুব আমাকে কোঅপারেট করছে এভরি পার্সন ইজ ওয়েয়ারিং মাস্ক নিজেই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে আর একটা দুটা ছাড়া হার্ডলি একটা দুটা লোকজনকে আমি দেখলাম মাস্ক ছাড়া ওনাকে ওই সঙ্গে সঙ্গে মাস্ক দেওয়ার কথা হয়েছে দিয়ে দিয়েছে আইসোলেশন সেন্টার আমার রেডি আছে যদি কেউ লোকজনকে ওটা কেউ লাগবে চার লাগবে তবেই এভরিথিং ইজ মোরলেস রেডি অ্যাম্বুলেন্স রেডি আছে ওভারঅল অ্যারেঞ্জমেন্ট ইজ ভেরি গুড করোনা আবহাওয়ায় 7 মাস পরে ট্রেন চলছে এটা তো করোনার জন্য করা উচিত ছিল আরও কিছু আগে করোনা যেটা হচ্ছে সেটা সতর্কতা অনুযায়ী আরও 2-3 মাস আগে চললে মানুষের যে রুজি রোজগারের ব্যাপারটা ছিল সেটা আরও মানুষ একটু সচেতনভাবে এগোলে এটা চালালে ভালো হতো মানুষের অনেক উপকার আসতো মানুষের এখন তো মানে পিঠে পিঠ ঠেকে গেছে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা এখন আর ট্রেনটা না চললে আর কোনোরকমভাবে আমাদের তো করার ছিল না আর ট্রেনটা যা চলছে আরও বাড়ালে ভালো হয় ভয় তো আছে কিন্তু ভয় চলে গেলে আমাদের তো আবার বাইরে না বেরোলে আমাদের রুজি রোজগারের ব্যাপারটাও তো আছে সেগুলো তো মাথায় রেখে আমাদের তো জীবনে ঝুঁকি নিয়েও তো এগোতে হবে কাজকর্মের জন্য প্রচার হচ্ছে যতটা রেল স্টেশনে করার উচিত সেগুলো সব করছে সেগুলো দেখছি আমরা থার্মাল চেকিং হচ্ছে এদিকে লোকাল ডিস্টেন্স অনুযায়ী সকলে যাতায়াত করছে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত কোথাও কোনো সমস্যা তৈরি হয়নি মসৃণভাবেই সব শাখায় গড়াচ্ছে ট্রেনের চাকা পূর্বসূচি অনুযায়ী বুধবার ভোর 3:54 প্রথম ডায়মন্ড হারবার লোকাল শিয়ালদা ছাড়ে হাওড়া থেকে ভোর 4:00 সময় ছাড়ে ব্যান্ডেল ও 10 মিনিট বাদে বর্ধমান মেন ও কর্ড আপাতত হাওড়া শাখায় চলবে 311টি ট্রেন শিয়ালদা শাখায় 413টি ব্যুরো রিপোর্ট ব্রেকিং বেঙ্গল আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন বাজার 91 এমব্রয়ডারি ও সেলাই মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান শালকিয়া হাওড়া দি সরারহাট নার্সিং হোম সরারহাট বেনেপাড়া ঘরে বসে প্রতিকার করান নিজের ভাগ্যকে বদলে ফেলুন তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ ফোনে যোগাযোগ 9836459511